আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে সসমম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন, আমি গরম মশলা নিয়ে হচ্ছে নাড়াচাড়া করছি, আমি না, আমার হচ্ছে শাশুড়ি। আজকে দুপুরে খাওয়ার পর একটু ছেয়ে শুয়েছিলাম, তো মাকে বলছিলাম যে গরম মশলা গুঁড়া করব, তো এগুলো দেখলাম যে উঠে হচ্ছে সে ভেজে নিচ্ছে, তো মা হচ্ছে এগুলো পাটাতে পিষে গুঁড়ো করতে চেয়েছিল। তো আমি ভাবছিলাম যে এতগুলো গুঁড়ো কিন্তু পাটাতে করতে গেলে অনেক কষ্ট হবে। তো আমার ব্লেন্ডারের যে মশলা গুঁড়ো করার জার ওইটা নষ্ট হয়ে গেছে, তাই পাশের ভাবির কাছ থেকে ব্লেন্ডারটা নিয়ে আসছি। এনে হচ্ছে আমার মনে হয় 5 মিনিটও লাগে না এতগুলো গুঁড়ো করতে, ব্লেন্ডারটা এত ভালো। তো ভাবছিলাম যে এই ব্লেন্ডারগুলো একটা কিনে নিব দেখি। এই যে আমি পাউডার করে একটু হচ্ছে চালনি দিয়ে চেলে তারপর রেখে দিব। এই যে আমি যখন ভয়েস ওভার করছি, আপনারা সবাই জানেন সাভার এলাকাতে এত বেশি লোডশেডিং হয়, এখনও হচ্ছে আবার বিদ্যুৎ চলে গেছে, আর আমাদের পাশেই গার্মেন্টস অনেক জোরে হচ্ছে জেনারেটর চলে, তো ওই সব তো এর মধ্যে চলে আসতে পারে। আপনাদের যদি শুনতে খারাপ লাগে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে এই যে অনেকগুলো গুঁড়া হয়েছে, আর ছোট বয়ম হচ্ছে আম্মা নিয়ে যাবে তো ওই কারণে অল্প একটু উঠিয়ে নিয়েছে। আমি হচ্ছে গুঁড়া টুড়া করে রেখে বাহিরে গিয়েছিলাম, আলমারি অর্গানাইজেশন করার জন্য কিছু কেনাকাটা ছিল, তো শুধু বেস্ট বাইতে গিয়েছিলাম, মনে হয় আধা ঘন্টার মধ্যে আমি ঘুরে আসছি। আর আজকে আমার খেয়ালই ছিল না যে রাতে রান্না করতে হবে একটা তরকারি, তো আসার পরে হচ্ছে আমি মশলার বাটি আর মাছ বের করে নিলাম। যাওয়ার সময় তো মেয়েকে বাবুকে দুজনকেই রেখে গেছিলাম, তো এই কারণে একটু দুধ রেডি করে গেছিলাম। তো আসার পরে দেখলাম খায় নাই, ওইটাই আবার একটু আগে পরিষ্কার করে ধুয়ে রেখে নিচ্ছি। আসলে বাবু না ফিডার খেতে চায় না, একদম যখন 1 মাসের মতো ছিল তখন ফিডারটা সুন্দর খেত, কিন্তু এখন আর খাওয়াতে পারছি না। আপুদের কাছে হেল্প চাচ্ছি, আপুরা যদি জানেন যে কী উপায়ে বাবুকে ফিডার খাওয়ানো শেখানো যাবে তাহলে প্লিজ শেয়ার করবেন। তো বাসায় ফিরে দেখি তো বাসার অবস্থা 12টা বাজিয়ে রেখেছে, মেয়েকে যদি বাসায় একা রেখে যায় অনেক বেশি দুষ্টামি করে। তোর দাদু বলছিল এই ঘরে নাকি ও ল্যাপটপ নিয়ে দেখেছে, তো দেখলাম বিছানার অবস্থা 12টা বেজে গেছে। তো একটু বিছানা টিছানা ঝাড়ু করে নিয়ে আমি পুরো ঘরটাই ঝাড়ু করে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর এর মধ্যে কিন্তু মাছটা ছুটেও গেছে, আলু দিয়ে আজকে শিং মাছ ঝোল করব, তো এই কারণে আলু বের করে নিলাম আর হচ্ছে এখন সিলে কেটে নিব। আর এই টাইমটা তারিশ ঘুমাচ্ছে, এখন একদম সন্ধ্যা টাইম, মানে হয় 7টার একটু বেশি বাজে, মেয়ে পড়তে বসতে গেছে। আর এস হচ্ছে সন্ধ্যার দিকে একবার ঘুমায়, তারপর দেখা যায় 8টা সাড়ে 8টার দিকে ওঠে, উঠে কিছুক্ষণ থেকে আবারও একটু ঘুমায়, তারপর যখন ওঠে তারপর হচ্ছে দেখা যায় 11টা 12টার দিকে একবারে ঘুমিয়ে যায়। তো এখন হচ্ছে আমি আলুটা কেটে নিচ্ছি ঝটপট করে, যাতে করে ও ওঠার আগে আমি রান্নাটা করে নিতে পারি। তো আলু কাটতে কাটতে আপু ভাইয়া এবং ছোট্ট সোনামণিদের কাছে একটাই চাওয়া, যদি আমার এই টাইপের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলে এই বোনটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি প্রতিদিনের ভিডিও দেখতে চান অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা কিন্তু সেটা সময় পেলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আজকে প্রেশার কুকারে ভাত দেওয়ার সময় একটু কচুর ছড়ি ভর্তার জন্য দিয়ে দিলাম, আর প্রেশার কুকারে কিন্তু জালি দিয়ে এভাবে করে ভর্তা দিলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর ভাতের মধ্যে খুঁজতেও হয় না। তো ভাতটা উঠিয়ে দিয়ে এদিকে আমি হচ্ছে শিং মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি মশলা টশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে নিলাম, রেগুলার যে রান্না করি ওইভাবেই, আমি রেসিপি আকারে শেয়ার করছি না। আজকে ডিম আমি হচ্ছে শিং মাছটা আলু দিয়ে পাতলা ঝোল করতে চেয়েছিলাম, তবে দুর্ভাগ্যবশত শিং মাছের যে ডিম সেটা হচ্ছে বের হয়ে গেছে। আজকে নতুন করে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ডিম সহ শিং মাছ নাকি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে ডিমটা জমাট বেঁধে যায় আর ওইটা ছুটে যায় না।
তো এখন হচ্ছে আমি মাছটা বসিয়ে দিয়ে ভাবলাম যে আমি যে কেনাকাটা করলাম সেগুলো আপুদের সাথে শেয়ার করি। এখানে আমি হচ্ছে কিছু বক্স কিনেছি, তার মধ্যে এই যে এই চালনিটা, এটা কিন্তু অনেক আপুদের ব্লগে আমি দেখেছি, সবাই অনেক আগে কিনে ফেলেছে, তবে এইবার আমার চোখে পড়লো, তা আমি একটা নিয়েছি ডিম ধোয়ার জন্য। আর এখানে একটা ডিভাইডেড একটা ঝুড়ি নিয়েছি, ওটা আরিসের জন্য। আর এখানে যে দেখাচ্ছে এটা ট্রে, আর এই ট্রেটা আমি অনেকদিন হলো খুঁজছিলাম, তবে সবগুলো বেস্ট বাইতে পাওয়া যায় না, আজকে পেয়েছি তাই নিয়েছি। আর এখানে আরেকটা মাঝারি ঝুড়ি নিয়েছি, তো এটাও কাপড় দিয়ে সাজাবো। আর এই যে বড় বাস্কেট যেটা নিয়েছি, এটাও কিন্তু কাপড় রাখার জন্য নিয়েছি। তো এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম, বলব উঠে গেছে, তো মাছগুলো দিয়ে দিব। এর আগে কিন্তু অনেক আপুরাই আমার আলমারি যেভাবে গুছিয়ে তো সেই ভিডিও চেয়েছিল, তবে আমার ওই যে আলমারির নিচের পোর্শনটা গুছানো না বলে আপনাদের সাথে শেয়ার করিনি। ওপরের পোর্শনটা ঠিক আছে, তবে নিচের দেখা যায় ধুলাবালি ঢোকে, তো ওই কারণে আমি নিচে এই বক্সগুলো দিয়ে অর্গানাইজেশন করব, যখন করব বা করার পরে হলেও আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নাও শেষ, আর জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে গুছিয়ে রেখে আসছি। তো এর মধ্যে আমার বাবাটা উঠে পড়েছে, তো ও কিন্তু ঘুম থেকে ওঠার পরে না কিছুক্ষণ ঠিক থাকে, তারপরে হচ্ছে কোলে কোলে থাকতে চাই, কারণ ওকে একটু বেশি বেশি নাড়াচাড়া করছিলাম যাতে করে বসে থাকে। ওকে কোলে নিয়ে আমি একটু টিভিতে হচ্ছে অনুষ্ঠান দেখছিলাম। তো এর মধ্যে এই যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, তো ভাবলাম যে ভর্তার জন্য এটা রেডি করি, তো এই কারণে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে হচ্ছে আমার তরকারির চেহারা, একদম ডিমটা ছেড়ে একদম হচ্ছে তরকারিটা ঘন হয়ে গেছে। আর দুপুরে যে মূলা শাক ভাজি ছিল ওইটাও রয়ে গেছে, ওইটাও হচ্ছে রাতে খাওয়া যাবে। ছোটো বাচ্চা নিয়ে দেখা যায় দিনের বেলা খুব বেশি একটা সময় বের করতে পারে না, তাই রাতেই হচ্ছে মেশিনে বসে গেছি। আরিশ কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো এখানে হচ্ছে মেয়ের একটা ফ্রক, দুইটা ফ্রক কেটেছিলাম অনেক দিন আগে, তো বসতে পারি না, আজকে বসে হচ্ছে অনেকটুকু এই যে বানিয়েও ফেলেছি, তো ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি। আর এই ফ্রকটা না একদম হচ্ছে ফ্লেক্সিবল দিয়ে বানিয়েছি গরমের জন্য, পরে হচ্ছে আরাম পাবে। তো আমি হালকা পাতলা একটু ডিজাইন করেছি, আর ওর ড্রেস আমি প্রথমবার বানাচ্ছি, সবসময় দেখা যায় আম্মুই বানিয়ে দেয়। তো এটা হচ্ছে আজকে শেষ করতে পারিনি, অল্প কিছু কাজ বাকি ছিল। ওর বাবা আমাকে নামিয়ে দিয়ে আবার বাহিরে গিয়েছিল, তো কিছু টুকটাক জিনিস ছিল, তো সেগুলো নিয়ে আবার বাসায় চলে আসছে। আসার সময় হচ্ছে কিছু ডিম নিয়ে আসছে, আর এখানে সস শেষ হয়ে গেছিলো বাসায়, তো ওইটা নিয়ে আসছে। আর মেয়ে হচ্ছে বাহিরে যাওয়ার পর আবার সে ফোন করে বলছে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসতে, তো ওইটাই নিয়ে আসছে। ওকে হচ্ছে কয়েকদিন হলো বাসাতে পরীক্ষা নেওয়া হয়, তো ও হচ্ছে কয়েকদিন হলো ফুল মার্ক পায়, তো 100-তে 100, তো এই কারণে বলছিলো যে কিছু খাওয়াতে হবে, তো এই কারণেই আজকে বিরিয়ানিটা নিয়ে এসে দিলাম। আর আমরা তো ভাতই খেয়ে নেব, দেখা যায় এই যে অনেকদিন হলো স্কুল বন্ধ আছে, তো ওইটার জন্য ওকে আর বাসায় পরীক্ষা চলছে। এখন ওকে এটা আমি খাইয়ে দিব, আর খাইয়ে দিয়ে তারপরে চলে আসছি রান্নাঘরে। ডিমগুলো ভাবলাম যে রাতেই ধুয়ে রাখি, এখন যেহেতু অনেকটা হাতে সময় আছে, তবে আমি ডিমগুলো বের করে নিতে নিতে আমার বাবাটা আবার উঠে পড়েছে, তো আমি চলে গিয়েছিলাম। আর ডিমগুলো কিন্তু আমার শাশুড়ি মাই ধুয়ে নিয়েছে, পরে আমি এসে দেখলাম যে পানিটা হচ্ছে ঝরে গেছে আর ফ্রিজে রেখে দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন কিন্তু বেশ ভালোই রাত হয়ে গেছে, 9:30 বেশি বাজে। তো এগুলো করে নিয়ে তারপর আমরা ভাত খেয়ে নিব, আর ভাত খাওয়ার জন্য আমি হচ্ছে গ্লাসগুলো ধুয়ে নিব। তো এই যে ডিমটা ধোয়া হয়ে গেছে। আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।